আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। সম্প্রীতির মেলবন্ধনে মেতে উঠল হারোয়া উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হারোয়ার নিত্য বাজারের পুজো সমন্বয় কমিটির দুর্গাপূজা। স্বাধীনতার আগে থেকে এখানে চলে আসছে হিন্দু মুসলিমের সম্প্রীতির বাতাবরণ। মুসলিম অধ্যুষিত ব্লক যেখানেই আছে পীর গোয়াচাঁদের শরীর, পাশেই আছে নিত্য বাজারের পূজা মণ্ডপ। জানা গিয়েছে 1944 সালে প্রথমেই পুজো শুরু করে যতীন্দ্রনাথ দাস ও সাফিক আহমেদ। 1946 সালে চাঁপাতলা বিশ্বাসের কাছ থেকে তারকনাথ সাহা সুবোধ বিশ্বাস জমি কিনে সেই সময় মন্দির স্থাপিত করেন, যেখানে দেখা যায় আগমন থেকে বিসর্জন পর্যন্ত হিন্দু মুসলিমদের কাঁধে কাঁধ মিলিয়ে পুজো সম্পন্ন করা। 1944 সালে হারোয়াতে থানার মধ্যে যতীন্দ্রনাথ দাস আর সফিক আহমেদ মিলে প্রথম দুর্গাপুজোটা শুরু করেন। তারপর এখানে 1946 সালে তারকনাথ শাহ, জীবনকৃষ্ণ তালুকদার ও সুবলচন্দ্র দাস চাঁপাতলার বিশ্বাসদের কাছ থেকে এই জমি কিনে এইখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং দুর্গাপুজো প্রচলন করেন। এখানে বিষয়টা হচ্ছে মূলত সম্প্রীতির ওপর দাঁড়িয়ে এই পুজোটা হয়। যেহেতু সফিক আহমেদ যতীন্দ্রনাথ প্রথম পুজোর উদ্যোক্তা, খলিল খান, দুর্গার মিয়া এবং চাঁপাতলার বিশ্বাসদের সবার সাহায্য সহযোগিতায় জীবনকৃষ্ণ তালুকদার, তারকনাথ শাহ ও সুবলচন্দ্র দাস তিনজনে মিলে এই মন্দির প্রতিষ্ঠা করে পুজোটা শুরু করেন 1946। সারা দেশ জুড়ে যখন নানান কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত, সেই জায়গায় দাঁড়িয়ে হারোয়ার এই দুর্গাপুজো সমিতির অনন্য নজির এই পুজো। পুজো উদ্যোক্তা সাধন মুখার্জি বলেন, 1944 সালে যতীন্দ্রনাথ দাস ও সফিক আহমেদ সহযোগিতায় এই পুজোর সূচনা হয়। তারপর দীর্ঘ 75 বছর ধরে আমরা একইভাবে হিন্দু মুসলিম মিলে এক হয়ে সম্প্রীতির বাতাবরণ দিয়ে এই পুজো করে আসছি। আগামীতে আমরা যেন এভাবেই মিলেমিশে সব ধরনের অনুষ্ঠান ও পূজা পার্বণ করতে পারি এই আশায় রাখছি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসী রিপোর্ট, খবরিয়া 24। খবরিয়া 24 পূজোর সেরা সেলফি প্রতিযোগিতা। পূজোর সেরা মুহূর্তের সেলফি তুলুন আর পাঠিয়ে দিন 9563640805 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আর জিতুন পুরস্কার।